নমস্কার, কবি রতনতনু ঘাটির লেখা গল্প খেলার সময় তো নেই। আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি, তাকেই বলি সময় তো নেই, অনেক কাজ যে বাকি। হাসতে হাসতে বলেন তিনি, এমন কি কাজ করো, এইটুকু এক পুচকে মেয়ে এই পুতুলটা ধরো। তখন বলি আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে। দিদার কোলে বসতে বারণ, গল্প শোনাও মানা। কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না। বছর দুয়েক মেলায় যায়নি, যায়নি মামার বাড়ি। খেলা ঘরের সঙ্গে আমার 3 বছরের আড়ি। বন্ধু ছিল মিটিং, তাতাই, কাকুন, দোয়েল, হেনা, সবাই এখন ভুলেই গেছে, চিনতেও পারবে না। দাদার সঙ্গে মিষ্টি আড়ি ছুটির দুপুরগুলো, একটাও নেই, ফোটে না আর ঘাসের বকুল ফুলো। আমার শুধুই পড়ার কথা সকাল বিকাল যত, হেলা ফেলার সময় এখন নেই যে আমার অত। বাবার কোলে বসতে গেলেই বলেন, আদর পরে, যোগের অঙ্ক তোমার মতো কেউ কি বিয়োগ করে? মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলেন, না না, যেসব বানান ভুল করেছ সবই তোমার জানা, সেসব এখন 15 বার লেখার বেলায় ফাঁকি, বিজ্ঞান তো ধরাই হয়নি, সমস্তটা বাকি। দাদাও বলে, মাথায় তোমার মারব একটা চাটি, শিখলে না তো কোনটা দোআঁশ কোনটি এঁটেল মাটি। দু চোখ টিপে ধরলে দাদু বলেন, মনে আছে ডোডো পাখির দেশটা কোথায়, কোন নদীটার কাছে? 4 বিষয় আন্টি আছেন, তারাও পড়া নিষে, পড়তে পড়তে দু চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে। ঘুমোই যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুঝে, কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে। আমার মতো ছোট্ট যারাই বলছি তাদের শোনো, এই কথাটাই বড়দেরকে বলবে না কখনো। গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে, আমরা এবার বসবো স্কুলের ভর্তির পরীক্ষাতে। নমস্কার।